মার কান্ডটা দেখছিস তোর এই অবস্থা এর মধ্যে মা কল্পনা আপাকে বলছে আমি নাকি ডালিমের সাথে ডালিমের দুলাভাইকে খুঁজতে যেতে পারি কোনো সমস্যা নেই এটা কোনো কথা বল তোকে এই অবস্থার মধ্যে ফেলে আমি যেতে পারি আমি কল্পনা আপাকে মার কথা বলে বাঁচতে চাইলাম ভাবলাম যে মা অন্তত বলবে যে না টুলু আজকে কোথাও যাইতে পারবে না কিন্তু মা উল্টা কথা বলে দিল আচ্ছা সমস্যা নেই তোর যদি কোনো প্রবলেম হয় তুই আমাকে কল দিবি এক সেকেন্ডের জন্য আমি মোবাইল বন্ধ করব না আর শোন তুই যদি অপমানের শোধ নিতে চাস তুই শুধু মুখ ফুটে একবার আমাকে বলবি এক ঘন্টা লাগবে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে ওই মুকুলের ধরে এনে তোর পায়ের উপরে ফেলতে পারি ফেলবো সপ্তাহের মধ্যে তোর আমি বিয়ে দেব মুকুলের কি যোগ্যতা আছে কি করে ও কিছু করে এখন তোর বাবাও বেকার অনেক ভালো ছেলের সাথে আমি তোর বিয়ে দেব দেখিস মা কিন্তু আমার তো মুকুলকে মারতে ইচ্ছে করতেছে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব লম্বা লম্বা কথা বললে তোর না ডালিমের সঙ্গে কোথায় যাবার কথা যাচ্ছিস না কেন কল্পনা তো ফোন করে করে আমাকে অতিষ্ঠ করে দিচ্ছে মা তুমি যে কেন রাজি হলো কল্পনা আপার কথায় এ বাড়ির কাছে নাকি এখান থেকে 58 কিলো দূরে ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে হলে হবে এখন তো করার কিছু নাই কথা দিয়ে ফেলেছি আচ্ছা মা তুমি যে একটু আগে আপাকে বললা এক সপ্তাহ মধ্যে আপার বিয়ে দিয়ে দিবা এটা কি সত্যি সত্য না তো কি এটা কি কোনো কঠিন কাজ নাকি এক সপ্তাহের মধ্যে একটা ভালো ছেলে কোথায় পাবো তুমি স্কুলের এক টিচারকে ফোন দিয়ে বলছি মেয়ের বিয়ে দিব ছেলে থাকলে বললেন এর পর্যন্ত 5 জন ফোন দিছে প্রত্যেকটা ছেলের অবস্থা ওই মুকুলের চেয়ে ভালো তার মধ্যে একজন আবার ইতালিতে থাকে দেখো মা দেখো ইতালির ছেলেটার খোঁজ নাও আগে আমার বিদেশ যাওয়ার খুব শখ না বিদেশে থাকা কোনো ছেলের কাছে আমি মেয়ের বিয়ে দিব না সুরভির অবস্থা দেখলাম না নিজের চোখে ভুলেও আমি ওই কাজ করব না কে আবার কি কল্পনা আপা যা যা তাড়াতাড়ি যা তো বাসা সিঁড়িতে নামতেছে আচ্ছা নামেন আচ্ছা নামেন মানে তুমি কই বলছিলাম না আমার কল না ধরলে আমি কি করব তার ঠিক নাই আরে তুমি যতবার কল দিছো ততবার আমি মার সামনে ছিলাম মার সামনে আমি তোমার কল কিভাবে ধরব আরে আমি কি মার সামনে ফোন ধরতে বলছি নাকি মার সামনে তো সারা দিন ছিলেন না যখন মার সামনে ছিলেন না তখন কল ব্যাক করতেন হ্যাঁ আমি তো ভাবছি যে আমি বাসা থেকে বের হই তোমাকে কল দেব আচ্ছা অসুবিধা নাই তো এখন বের হন তুমি কোথায় সেটা আগে বলো আপনাদের বাসার নিচে মানে মাথা খারাপ নাকি তোমার মা দেখলে তো কেমন ঘরে ফেলবে মা একটু পরপর রেলিং এর কাছে এসে নিচের দিকে তাকায় দেখতেছে তাহলে তো খুব ভালো হবে মা দেখবে তার ছেলেকে একটা মেয়ে ধরে ধরে বাসা থেকে নিয়ে যাচ্ছে ডেঞ্জারাস মেয়ে খুব ডেঞ্জারাস তুমি তো আমার হাতে হ্যারিকেন ধরে দিবা দেখতেছি আরে ধুর এমন করতেছেন কেন আপনি এইটুকু সাহস নাই আপনার তোমার দিকে পায়ে ধুর পাশার দিকে সামনে থেকে রাস্তায় যেতাম আমি এখনই আসতেছি আর কোনদিন করবেন এরকম মাথা খারাপ কোনো দিনও না ঠিক আছে আসেন মা গো এই মেয়ের সাথে প্রেম করে তো মহাবিপদে পড়লাম এই মেয়ে তো আমার সর্বনাশ করে ছাড়বে